আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছের দেশের এবং প্রবাসের যে যেখান থেকে অনলাইনের জনপ্রিয় ইসলামিক অনুষ্ঠান দেখছেন, সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জুবার হুসাইন ইবনে ইসহাক। আজ আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে আছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক ও গবেষক, দলিল ভিত্তিক আলোচক, সুনিয়ত ও তরিকতের উজ্জ্বল নক্ষত্র, মুফতি মুহাদ্দিস মুফাসসির মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজ আমরা কথা বলবো, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন আল্লাহর ওলিদের কাছে মানুষ বায়াত গ্রহণ করছে, তাদেরকে পীর হিসেবে গ্রহণ করছে, এবং এই পীরদেরকে অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা বলা হচ্ছে। পীরকে বাবা বলে সম্বোধন করা যাবে কি না, এ ব্যাপারে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিছু আমাদেরকে বলুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। قال الله تعالى بسم الله الرحمن الرحيم يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة। সকলকে ধন্যবাদ। অনেকে প্রশ্ন করে থাকে বা অনেকে বলে থাকে যে নিজের জন্মদাতা বাবা ছাড়া আর কাউকে বাবা বলা যাবে না, বা জন্মদাতা বাবা ছাড়া আর কোনো বাবা নেই। এখন আমরা লক্ষ্য করবো যে জন্মদাতা হলেই শুধু বাবা বলা যাবে বা জন্ম না দিলে বাবা বলা যাবে না, এমন ঠিকই আসলেই কথা। অনেকে বলে থাকে যে বাবা বললে মা তালাক হয় বা আমাকে বিয়ে দিতে হয় না, এমনটি বিষয় নয়। আমরা দেখব যদি কেউ মনে করে যে না, জন্মদাতা ছাড়া অন্য কাউকে বাবা স্বীকার করা যাবে না, বাবা বলা যাবে না, বাবা মানা যাবে না, তাহলে তিনি হয়তো কোরআন কারিমের কয়েকটি আয়াতকে অস্বীকার করার কারণে কুফরিতে চলে যাবেন। যেমনটি আমরা লক্ষ্য করবো সূরা আরাফের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বানি আদম লা ইয়ফতিনান্নাকুম আশ-শাইতান কামা আখরাজ আবাওয়াইকুম মিনাল জান্নাহ। আল্লাহ তাআলা বলেছেন, হে বনি আদম, ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা। তো এটুকুর মধ্যে কত বোঝা যায়, আমরা যদি আদমের সন্তান হই, আদম আলাইহিস সালাম নিশ্চয়ই বাবা হন। তিনি বলেছেন, আল্লাহ পাক বলেছেন, লা ইয়ফতিনান্নাকুম আশ-শাইতান কামা আখরাজ আবাওয়াইকুম মিনাল জান্নাহ, তোমাদেরকে শয়তান যেন প্ররোচিত করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, যেভাবে তোমাদের আবাওয়াইকুম, যেভাবে তোমাদের বাবা হযরত আদম আলাইহিস সালামকে এবং মা হযরত হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছে, সেভাবে যেন ইবলিস শয়তান তোমাদেরকে প্ররোচিত করতে না পারে। তাহলে কেউ যদি হযরত আদম আলাইহিস সালামকে বাবা না বলে মানে, এবং হাওয়া আলাইহিস সালামকে মা হিসেবে না গ্রহণ করে, যা একবারে আদি মাতা আদি পিতা হিসেবে, তাহলে কোরআন কারিমের সূরা আরাফের 27 নম্বর আয়াতটি অস্বীকার কারণে করার কারণে সে কাফির হয়ে যেতে পারে। তাহলে পেলাম আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আমরা সকলেই বলি বাবা আদম আলাইহিস সালাম। তাহলে আমরা বললাম যে না, জন্মদাতা বাবা ছাড়া কাউকে বাবা বলা যাবে না, অথচ বললাম বাবা আদি পিতা আদম আলাইহিস সালাম, তাহলে আমরা কি এতটুকুই বোধ জ্ঞান সম্পন্নহীন হয়ে গেলাম? এবার লক্ষ্য করুন সূরা হাজ আয়াত নম্বর 78-এর মধ্যে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেছেন, হে মুসলমানেরা, তোমাদের নাম রেখেছে তোমাদের বাবা হযরত আদম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদের নাম রেখেছেন, এজন্য তোমরা মুসলমান। তাহলে পেলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন মুসলমানদের জাতির পিতা। এছাড়াও রাষ্ট্রীয়ভাবে কিছু পিতা আছে, সেটির সঙ্গে ইসলামের সম্পর্ক নেই, সেটি রাষ্ট্রীয় ইসলামের দৃষ্টি থেকে মুসলমানদের জাতির পিতা তারাও কিন্তু বলেন না, তো সেটা ভিন্ন বিষয়। এবার লক্ষ্য করা যায়, তাহলে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, জাতির পিতা মুসলমানদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আবু শরিয়ত, শরিয়তের পিতা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবীগণ তাদের উম্মতের রূহানি পিতা, যেমনটি বর্ণনা বিশদভাবে এসেছে বিশেষ করে তাফসিরে মারিফুল কোরআনে, তাফসিরুল মানিতে, তাফসিরুল বায়ানে, যে সমস্ত উম্মতের জন্য রুহানি পিতা হচ্ছেন আপন আপন নবী। সূরা আহজাবের 40 নম্বর আয়াতের তাফসিরে এবং সূরা কাউসারের তাফসিরে এটি উল্লেখ, বিশেষ করে তাফসিরে মারিফুল কোরআনে, যেটি সৌদি আরব থেকে বাংলাদেশে ফ্রি সার্ভিস দেওয়া হয়েছে, এটির মধ্যে উল্লেখ এসেছে 1478 পৃষ্ঠার মধ্যে এবং 1085 পৃষ্ঠার মধ্যে। এরপর আমরা লক্ষ্য করব যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিকে সাপোর্ট করেছেন কিনা, যে কেউ কাউকে বাবা বলে সম্বোধন করা, বাবা বলার বানানো, এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপোর্ট করেছেন কিনা। আমরা যদি এটি লক্ষ্য করি, তাহলে আমরা লক্ষ্য করলে বিষয়গুলি পাবো জামিউ তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 217 পৃষ্ঠায় এবং মেশকাতুল মাসাবির 570 পৃষ্ঠায়। আমি একটা হাদিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটি হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা জাফার ইউহিব্বুল মাসাকিন
وَيَجْلِسُ إِلَيْهِمْ وَيُحَدِّسُهُمْ وَيُحَدِّسُونَهُ وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهُ وَسَلَّمَ يُكَنِّيهِ بِعَابِ الْمَسَاكِينَ এই হাদিসটির বর্ণনাকারী হচ্ছেন হযরত আবু হুরায়রা তা আবু হুরায়রা মানেও কিন্তু বিড়াল ছানার পিতা এটি উপাধি দিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কেউ যদি বলে যে বাবা বললে মাকে বিয়ে দিতে হয় তাহলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কয়জন বিড়ালের বিড়াল ছানার মাকে বিবাহ করেছিলেন নাউযু বিল্লাহি মিন জালিম এটি সম্বোধন এবং এটি বিভিন্ন কারণে হতে পারে বাবাটা তিনি বর্ণনা করেছেন যে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিসকিনদেরকে ভালোবাসতেন গরীবদেরকে বেশি ভালোবাসতেন তাদের সঙ্গে উঠা বসা করতেন তাদের সঙ্গে কথাবার্তা বলতেন তাদের কথাও শুনতেন এবং মিসকিনদের প্রতি তিনার একটা টান ছিল মহব্বত ছিল কথাবার্তা লেনদেন ছিল এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকান্নিহি বিআবিল মাসাকিন এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাফরকে উপাধি দিয়েছেন যে জাফর হচ্ছে গরীবদের বাবা মিসকিনদের বাবা তাহলে বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিয়েছেন তিনি হচ্ছেন পিতা উপাধি দিয়েছেন তাহলে পীরেরা তার মুরিদদেরকে ভালোবাসেন মুরিদরা তার পীরকে ভালোবাসেন আমরা এই হাদিস থেকে যদি উসুল বের করি তাহলে বোঝা যাবে পীরকে বাবা বলা এটি ইসলামের বিরোধী নয় ইসলাম সাপোর্ট করে এটিকে এবার লক্ষ্য করুন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো সন্তান ছিল না তারপরেও তিনাকে বলা হচ্ছে উম্মে আব্দুল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে তিনি ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ভাগিনা কিন্তু মহব্বত করার কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকি উম্মে আব্দুল্লাহ বলা হতো আব্দুল্লাহর মা বলা হতো তাহলে বাবা বলা মা বলা এটি জন্ম দিলেই শুধু হয় না হ্যাঁ জন্মদাতা পিতা একজন হতে পারেন তিনি আলাদা জন্মদাতা বাবা এছাড়াও আরও বাবা বলে সম্বোধন করা এটি অনইসলামিক নয় এবং এটি জন্ম দিতেই হবে এমন বিষয় নয় যেমনটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার উপাধি ছিল আবু তুরাব মাটির বাবা হতে পারে এরপরে আমরা দেখতে পাই যারা বাবা নিয়ে বেশি সমালোচনা করেন আমি বিষয়টিকে ক্লিয়ার করার জন্য বলছি বাংলাদেশের প্রেক্ষাপটে জামায়াত ইসলাম এই জামায়াত ইসলামের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে আবুল আলা অর্থাৎ আবু পিতা আলা সবচেয়ে বড় তাহলে জামায়াত ইসলামের প্রতিষ্ঠাতা মিস্টার মওদুদী সাহেবের উপাধি হচ্ছে আবুল আলা সবচেয়ে বড় বাবা তাহলে পীরকে বাবা বললেই যদি নাজায়েজ হয় বলা না যায় তাহলে মওদুদী সাহেবকে কিভাবে বড় বাবা বলা গেল এই জন্য বলি আত্মঘাতী কথা বলা এটি আসলে উচিত নয় এবার লক্ষ্য করুন বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক মানুষগুলি বলে যে একটি সেটি আমি নাম উল্লেখ করছি না তারা বলে যে না বাবা বলা যাবে না কোনো পীরকে বাবা বলা যাবে না অথচ তারা বাবা কবরে আজাব হবে বাবা আমল করো নামাজ পড়ো রোজা রাখো এইভাবে তো ওয়াজ করে তারপরে বিশেষ করে লক্ষ্য করুন চরমনার মরহুম ফজলুল করিম সাহেব হাজার হাজার মানুষকে সে বাবা বলে ওয়াজ করেছে বিশেষ করে সে তার জীবনের শেষ মাহফিলটি যেটি সেটি করেছে তার মধ্যে শ্রোতাদেরকে হাজার হাজার শ্রোতাদেরকে 22 বার বাবা বলে সম্বোধন করেছে তাহলে তারা যদি বলে যে না পীরকে বাবা বলা যাবে না তো এক পীরকে যদি বাবা বলা না যায় তাহলে হাজার হাজার শ্রোতাকে কীভাবে বাবা বলা গেল এটি আমাদেরকে বোঝা দরকার আজকে আমাদের বিরুদ্ধাচরণ আমাদেরকে বোঝা দরকার আজকে এটি এবার লক্ষ্য করুন অনেক ওয়াইজিন ভাইরা আছেন যারা না জেনে যথেষ্ট জ্ঞান নেই এরপরে ফতোয়াবাজি করেন তারা বলে থাকেন না কোনো পীরকে বলা যাবে না এটি বলা যাবে না অথচ তারা যখন ওয়াইজের ভূমিকা আলোচনা করেন তখনই কিন্তু বলেন উপস্থিত আমার বৃদ্ধ বাবারা এবং যুবক ভাইরা পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা ও বোনেরা তাহলে তিনি কিন্তু নিজেই বৃদ্ধদেরকে বললেন বাবা আর পর্দার অন্তরালে বৃদ্ধদেরকে মা বললেন অথচ তিনি ফতো দিলেন না কোনো পীরকে বাবা বলা যাবে না কেন বলা যাবে না তা আপনি এতগুলি মানুষকে কিভাবে বাবা বললেন মা বললেন আত্মঘাতী কথা এটি হয়ে যাচ্ছে এবার আমরা একটু লক্ষ্য করব যারা তাবলিগ জামাত করে তাবলিগ জামাতের অন্যতম একটি অন্যতম ব্যাখ্যাকারক সেটা ইলিয়াস মাওতি সাহেব যে তাবলিগ জামাত প্রতিষ্ঠা করেছেন ইলিয়াস মাওতি সাহেবের অন্যতম যারা অনুসারী আছে এই অনুসারীরা তারা একটি কিতাবকে বেশি বেশি করে পড়ে যেটা ফাজাইলে আমল তাই ফাজাইলে আমল যারা লিখেছেন এই ফাজাইলে আমলের লেখক জাকারিয়া সাহেব তিনি আরেকটি কিতাব লিখেছেন শরীয়ত এবং তাসাউফের উপরে আরেকটি কিতাব লিখেছেন তিনি শরীয়ত ও তাসাউফের উপরে তিনি আরেকটি কিতাব লিখেছেন যেটার মধ্যে তিনি তিনাদের মুরব্বী আশরাফে আলী থানবী খলিল আহমদ সাহারানপুরি হুসাইন আহমদ মাদানী মাহমুদুল হাসান দেওবন্দী হযরত হাজি আব্দুল্লাহ মুহাজিরে মাক্কি রহমতুল্লাহ আলাই আশরাফ আলী থানবী সাহেব ইলিয়াস মওতি সহ অসংখ্য ওদের মুরব্বীদেরকে নাম উল্লেখ করেছেন এবং তাদের সংক্ষিপ্ত পরিচয় দিয়েছেন পরিচয় দেওয়ার পরে বলেছেন উলাইকা আবাই ফাজিইনি বিমিসলিহিম
ija jamaatana ya jarir al majami'i. তিনি বলেছেন, আমি যাদের নাম বললাম এরা সবাই আমাদের বাবা, উলাইকা আবাই, এরা হচ্ছে আমাদের বাবা, আর আমাদের পূর্বসূরি। তো ওনারা যদি বলেন যে না, কোনো পীরকে বা অন্য মানুষকে বাবা বলে সম্বোধন করা যাবে না, তাহলে এটি কিন্তু আত্মঘাতী হয়ে যাবে। তাহলে এটি সম্বোধন সূচক একটি শব্দ হতে পারে, মহব্বতের জন্য হতে পারে। অনেক মানুষ দেখেন না, চলাফেরা করতে করতে ছোট বাচ্চাদেরকে বাবা বলে, অনেক সময় রিক্সাওয়ালাকে বাবা বলতে হয়, পানের দোকানে পানকে বাবা বলতে, এটি কিন্তু জন্মদাতা বাবা না। এটি যে মহব্বতের কারণ হতে পারে, স্নেহের কারণে হতে পারে, শ্রদ্ধার কারণে হতে পারে। এবার আসুন, পীরকে যে বাবা বলা হয়, আল্লাহ মারুমি রহমতুল্লাহ তিনি বলেছেন, মুলকে জাহের দিদানাত আজ ওয়ালেদে সেলবি বোয়াদ, মুলকে বাতিন দিদানাত আজ ওয়ালেদে কলবি বোয়াদ। মানুষের জন্ম হয় দুইবার, একটি হচ্ছে দেহের জন্ম, এই দেহের জন্মদাতা হন আপন আপন জন্মদাতা বাবা, আরেকটি হয় এলমে মারেফত, এলমে তাসাউফ অর্জন করার একটি জন্ম হয় আত্মার জন্ম, রুহের জন্ম, এই জন্ম জন্মের জন্মদাতা হন আপন মুর্শিদ। এজন্যে আপন পীর, পীর শব্দটি ফার্সি, যেটির আরবিতে শায়খ পীর শব্দ হাদিস করে নেয়নি, এটি আবার এটি আরেকটি মূর্খতা। এটি সম্পর্কে আলোচনা করতে জ্ঞান অর্জন করার জন্যে সেই সেই একটি জগতের সঙ্গে হচ্ছেন তরিকতের বাবা, এটা হচ্ছে আরেকদিন, এটা আমাদেরকে বুঝতে হবে। মুফতি মাসুদুর রহমান সাহেব, আশা করি আমরা পীরকে বাবা বলে শেষ করছি আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।